আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি। এর জন্য আমি এখানে 1 কেজি গরুর ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটাকে আমি একটু ভাপিয়ে নিব আস্ত গরম মশলা দিয়ে। দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিব। ভাপানো হয়ে গেছে, আমি এখন এটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন সব মশলা দিয়ে ভুঁড়িটাকে হাফ সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আস্ত মশলা। দিয়ে দিচ্ছি লবণ, সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে প্রায় পানি দিয়েছি 2 কাপের মতো। ভুঁড়িটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা স্ট্রেনারে করে পানিটা ছেঁকে নিচ্ছি। ভাজার জন্য আমি এখানে 1/2 কাপের মতো নিয়েছি তেল, আর দিয়ে দিচ্ছি 4টা বড় পেঁয়াজ কুচি, আর সাথে 3-4 কোয়া কুচানো রসুন। আমি এখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে ভুঁড়িটা দিয়ে দিব। এখন একটু সময় নিয়ে ভুঁড়িটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে রেখে। ভুঁড়িটা সেদ্ধ করার পর বাকি যেটুকু ঝোল ছিল আমি এখন ওইটুকু দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে রেখেই রান্না করব আর ঝোলটাকে শুকিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি আর একটু শুকিয়ে নিচ্ছি, আমার কাছে একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার আজকের রান্না বটভুনা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সবার পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।